মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলা প্রথম পত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে চলো আমরা কিছু ছবি দেখে নেই। দেখো, প্রথমে আমাদের একটা ছবি এসেছে যে ফুল, ফুলের সাথে কি থাকে, কাঁটা থাকে। এরপরে দেখো আরো দুইটা ছবি এসেছে। এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বাচ্চা খেলতে গিয়ে অথবা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, একজন আরেকজনকে সাহায্য করছে। আর এখানে দুজন ভদ্রমহিলা, একজন আমরা দেখতে পাচ্ছি ছবিতে কান্নাকাটি করছেন, আর একজন তাকে সমবেদনা জানানোর চেষ্টা করছেন। এরপরে আরেকটা ছবিতে দেখো যে একজন হেঁটে যাচ্ছেন, আর একটা বাচ্চা লাঠি নিয়ে এক পাতার উঁচু। হয়তো আমরা ছবি দেখে বুঝতে পারছি যে শারীরিক প্রতিবন্ধী বা তার শারীরিক কোনো সমস্যা রয়েছে, তাকে একজন আরেকজনকে সাহায্য করছে চলার জন্য। এই ছবি দেখে যে চারটা ছবি আমরা দেখলাম, এই ছবিগুলো দেখে আমরা কি কিছু বুঝতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয় কি? হয়তো আমরা অনেকেই বুঝতে পেরেছি যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা প্রতিদান। প্রতিদান লিখেছেন কবি জসীমউদ্দীন। এটি একটি চমৎকার কবিতা এবং অসম্ভব ভালো একটি কবিতা। আর এই কবিতার থেকে আমরা কি কি জানতে পারবো বা কি কি শিখতে পারবো? দেখো, মানুষকে ভালোবাসতে শিখবে, মানুষে মানুষে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে পারবে, অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি হবে, উদার ও মহৎ হৃদয়ের মানুষ হতে পারবে, পরার্থপরতার জ্ঞান লাভ করবে, সমাজের মানুষের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবে। অর্থাৎ প্রতিদান, কবিতার নাম শুনেই আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর বিনিময়ে যখন অন্য কোনো কিছু দান করা হয় বা দেয়া হয়, সেটাকেই আমরা বলি প্রতিদান। তবে সাধারণত আমরা কি করি যে কষ্টের বা হিংসা বা মারামারি এগুলোর বদলে আমরা মানুষকে সেটাই ফিরিয়ে দেবার চেষ্টা করি বা তার থেকে বেশি দেই বা দেই, আমাদের মন মানসিকতা এরকম। কিন্তু এই কবিতার মধ্যে তোমরা দেখতে পাবে যে কবি এমন একজন মানুষ যিনি নিঃস্বার্থভাবে বা সব সময় মানুষকে উপকার করার চেষ্টা করেছেন, যে ওনাকে যারা আঘাত করেছেন বা অপকার করেছেন, তিনি তার বিনিময়ে মানুষকে ভালোবাসতে বলেছেন বা ভালোবেসেছেন। অর্থাৎ এই কবিতা থেকে আমরা ভ্রাতৃত্বের বন্ধন কিভাবে তৈরি করা যায় অথবা কিভাবে মানুষের উপকার করা যায়, অপকারের বিনিময়ে কিভাবে উপকার করে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা যায়, একটি সুন্দর সমাজ বা পৃথিবী গড়া যায়, সেই
দিকটাই আমরা এখানে দেখতে পাব। আমরা কবিতাটি পড়ার আগে দেখো কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রাম মাতুলালয়ে জন্মগ্রহণ করেন পহেলা জানুয়ারি। মাতুলালয় মানে ওনার মায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাম্বুলখানা গ্রামে উনি জন্মগ্রহণ করলেও ওনার পিতৃভূমি ছিল গোবিন্দপুর গ্রাম। বাবার নাম ছিল আনসারউদ্দিন মোল্লা, মাতার নাম আমিনা খাতুন। কবি জসীমউদ্দীনেরও কিন্তু আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে জমিরউদ্দিন মোল্লা। দেখো ওনার শিক্ষা জীবন, এসএসসি ফরিদপুর জিলা স্কুল, এইচএসসি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, বিএ পাস রাজেন্দ্র কলেজ ফরিদপুর, এমএ 1931 সালে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। 1931 খ্রিস্টাব্দ থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি কর্মরত ছিলেন। 1937 খ্রিস্টাব্দ থেকে 43 খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 44 খ্রিস্টাব্দে প্রাদেশিক সরকারের প্রচার বিভাগের পাবলিসিটি অফিসার নিযুক্ত হন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি আমৃত্যু সাহিত্য সাধনায় নিমগ্ন ছিলেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন। তার মানে হচ্ছে উনি যখন পড়াশোনা করতেন সেই অবস্থাতেই তার কবর কবিতাটি বিশেষ ভাবে আলোচিত হয় এবং ছাত্র অবস্থাতেই কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ওনার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাহিনী কাব্য নকশিকাথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, সখিনা, মা যে জননী কান্দে। ওনার সাহিত্যকর্মের কয়েকটি ভাগ রয়েছে, তার মধ্যে এগুলো হচ্ছে ওনার কাহিনী কাব্য। এরপরে দেখো আছে খণ্ড কাব্য, রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবর্তী, মাটির কান্না। গদ্যগ্রন্থ যাদের দেখেছি জীবন কথা, ঠাকুর বাড়ির আঙিনায়, বোবা কাহিনী, ভ্রমণ কাহিনী, চলে মুসাফির, শিশুতোষ রচনা, হাসু, এক পয়সার বাসী, ডালিম, কুমার, বাঙালির হাসির গল্প ইত্যাদি। ওনার নাটকের মধ্যে রয়েছে পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, বাঁশের বাসী, পল্লীবধূ ইত্যাদি। এরকম বিভিন্ন ওনার যে সাহিত্যকর্মগুলো রয়েছে তার বিভিন্ন অংশে সেগুলো বিভক্ত, এবং উনি বিভিন্ন কাহিনী কাব্য, খণ্ডকাব্য, গদ্যগ্রন্থ, ভ্রমণ কাহিনী, শিশুতোষ রচনা, নাটক বিভিন্ন বিষয়ে তার পদচারণা রয়েছে। আর এই সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে উনি 1976 সালে 21শে পদক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন। আর আমাদের এই পল্লীকবি জসীমউদ্দীন 1976 খ্রিস্টাব্দের 14ই মার্চ উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। দেখো কবিতাটা পাঠের আগে আমরা কবিতার যে মূল ভাবার্থ সেটা একটু জানার চেষ্টা করি। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে প্রকৃত সুখ, অর্থাৎ কবি এখানে বলতে চেষ্টা করেছেন যে কবির যে ক্ষুদ্র স্বার্থ, সেই ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিলেই
পরের উপকারের মধ্যেই প্রকৃত সুখ পাওয়া যায় বা সুখ নিহিত রয়েছে। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিরোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। যে সমাজ সংসারে যে হিংসা বিদ্বেষ মানামারি হানাহানি এগুলো একটার পর একটা লেগেই আছে, কিন্তু তারপরেও কবি সবসময় কিসের গান গেয়েছেন বা তার কণ্ঠে সবসময় কী ধ্বনিত হয়েছে, বিভেদ ভুলে ভালোবাসার গান বা ভ্রাতৃত্বের গান। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। অর্থাৎ কবিকে যারা অনিষ্ট করেছে বা কবিকে যারা ক্ষতবিক্ষত করেছে ক্ষতি করেছে, তিনি তাদেরকে প্রতিদান হিসেবে অনিষ্টকারীকে অনিষ্ট নয়, তিনি তাদেরকে ভালোবেসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন বা একটি সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছেন। কবিতায় কিছু শব্দার্থ রয়েছে যেগুলো একটু কঠিন এবং অর্থগুলো আমাদের জানা প্রয়োজন। দেখো, সেগুলো আমরা কবিতা পড়ার আগে একটু দেখে নেই। যে বা যিনি, বিরাগী উদাসীন বা নিস্পৃহ, দীঘল রজনী মানে দীর্ঘ রাত, ঘুম যে হরেছে নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে, বিষে ভরা বান মানে কটু কথা হিংসাত্মক ভাষা বা বাণী, সোহাগ আদর ভালোবাসা, মালঞ্চ ফুলের বাগান, নিঠুরিয়া নিষ্ঠুর বা নির্দয়, ঠাই স্থান বা আশ্রয়, নিরন্তর নিয়ত বা অবিরত। দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। কি বলছেন কবি? যে আমার এ ঘর যে বা যারা ভেঙেছে আমি তাদের ঘর বাঁধি, যে আমার ঘরকে যারা ভেঙে দিয়েছে বা আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরই আবার কি করি, ঘর বেঁধে দেওয়ার চেষ্টা করি। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে যারা কবিকে পর করে দিয়েছে কবি তাদেরকে আবার কি করার চেষ্টা করেছেন, আত্মীয় ভাবার চেষ্টা করেছেন, আপন করে নেওয়ার চেষ্টা করেছেন। অসম্ভব মহানুভবতার একটি কবিতা এবং খুবই কঠিন কাজ, যে যারা বারবার কবিকে আঘাত করেছেন বা আঘাত করার চেষ্টা করেছেন এর পরেও কবি তাদেরকে আপন ভেবেছেন বা আপন করে নেয়ার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, তোমাদেরকে গভীরভাবে এটা উপলব্ধি করতে হবে এবং চেষ্টা করতে হবে যে কবি কি করতে চেয়েছেন বা কি করতে বলেছেন। খুবই কঠিন কাজ, কিন্তু যে কষ্টের বিনিময়ে কাউকে ভালোবাসা দিয়ে আপন করে নেয়া। এরপরে দেখো, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। বিরাগী মানে উদাসীন, যারা কবিকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে
ঘর ছাড়া করেছেন, পথে বের করে এনেছেন। কবি কি করলেন, যে তাদের জন্যই তিনি আবার কাজ শুরু করলেন, যে যারা তাদেরকে ঘর ছাড়া করেছে, কবিকে ঘর ছাড়া করেছে, কবিকে উদাসীন করেছে, কবি তাদের কথাই চিন্তা করতে থাকলেন। আমাদের সমাজে এরকম আছে যে বিভিন্ন কর্মকাণ্ডে কি হয়, যে আমরা অন্যের ক্ষতি করে থাকি, সেটা নিজের আনন্দ উপভোগ করার জন্য, সাময়িক নিজের আনন্দের জন্য হোক কিংবা হিংসার বশবর্তী হয়ে হোক, আমরা কি করি, অন্যের কথা না মনে করে বা অন্যের কি ক্ষতি হবে, কার কি অসুবিধা হচ্ছে সেটা চিন্তা না করে নিজের সাময়িক আনন্দটুকু উপভোগ করার চেষ্টা করি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। দীঘল রজনী মানে দীর্ঘ রাত তার তরে কবি জেগে রয়েছেন, যে যারা কবিকে উদাসীন করেছে, কষ্ট দিয়ে ঘরের বাইরে নিয়ে এসেছে, কবি তাদের জন্য এ রাত জেগে আবার চিন্তা করছেন যে তাদের কি হবে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আবারও বললেন যে যারা তাকে ক্ষতি করছেন, তাদেরকেই আবার আপন করে নেয়ার চেষ্টা করছেন। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। দেখো, এখানে কুল বলতে আমরা সাধারণত নদীর কুলকে বুঝি, তবে কুল শব্দটা এখানে কেন ব্যবহার করা হয়েছে, কুলটা হচ্ছে মানুষ যখন কোনো ভীষণ বিপদে পড়ে বা কঠিন বিপদে পড়ে, সেটাকে আমরা কিসের সঙ্গে তুলনা করি, নদীতে ডুবে যাওয়ার সাথে বা নদীতে পড়ে যাওয়ার সাথে। তা যখন কোনো মানুষ সত্যিকার অর্থেই যদি নদীতে পড়ে যায়, তাহলে তখন সে কী করে, নদীর কুল খোঁজার চেষ্টা করে। তো এখানে নদীর কুল বলতে সত্যি মানে প্রকৃত অর্থেই কুল নয়, এখানে কুল বলতে বোঝানো হয়েছে আশ্রয়, যে নদীতে পড়ে যাওয়া যেমন একটা বিপদ বা গভীর মৃত্যুর মুখোমুখি হওয়া, ঠিক তেমনি এরকম যদি যখন কেউ কঠিন বিপদে পড়ে বা ভীষণ বিপদে পড়ে, তখন সে তার কী করে, তার আশ্রয় খোঁজার চেষ্টা করে। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়ে আমি কাঁদি। যে আমার বুকেতে বা কবির বুকেতে যারা আঘাত হেনেছে, একটার পর একটা দুঃখ কষ্টে তাকে জর্জরিত করেছে, তারপরেও আবার কবি কি করলেন, তাদের জন্য চিন্তা করলেন বা ভাবলেন যে ওই ব্যক্তি তাকে বারবার আঘাত করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাহলে তার কি হবে। তার ভালো মন্দ নিয়েই কিন্তু কবি আবার ভাবছেন এবং আমাদেরকে ভাবতে বলেছেন, যে বারবার আঘাত করছে বা কষ্ট দিচ্ছে, যে তার কথা যেন আমরা ভাবি। তবে আরেকটা জিনিস দেখো, কবি কিন্তু এখানে অসম্ভব অসম্ভব মহানুভবতার পরিচয় দিয়েছেন। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিভিন্ন ভাবে ছোট বড় নানা ধরনের আঘাতের সম্মুখীন হয়েছেন, কিন্তু উনি কখনো কোনো কটু বাক্য ব্যবহার করেননি, বরঞ্চ আবার ভালোবেসেছেন মানুষকে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের বর্তমান সময়ের যে অবস্থা, একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি বারবার ক্ষমা করতে থাকি, ক্ষমা প্রদর্শন করতে থাকি, তবে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে
যে বারবার ক্ষমা প্রদর্শন করতে করতে যেন এমন অবস্থা তৈরি না হয় যে সেই ব্যক্তি বারবার অন্যায় করতে থাকবে, এরকম কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে। কারণ কবি এবং আমাদের নবী ছিলেন একজন মহাপুরুষ, মহামানব। আর আমাদের বর্তমান সমাজে আমি যদি ক্ষমা করতে করতে যদি আমার বেঁচে থাকার মতো অবস্থান না থাকে তাহলে তো আমাকে প্রতিরোধও করতে হবে, তাই না? প্রতিরোধের ব্যবস্থাও কিন্তু আমাকে করতে হবে আমার টিকে থাকার জন্য বা বাঁচার জন্য। তবে আমাদেরকে অবশ্যই প্রথমে তাকে ভালোবাসা দিয়ে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তাকে চেষ্টা করতে হবে সুন্দরভাবে যেন আমরা কি করি একে অপরকে মিলেমিশে থাকতে পারি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। বান মানে হচ্ছে তীর বা হচ্ছে কথা। বিষে ভরা বান মানে বিষ মাখানো তীর বা কটু কথা বা তিক্ত কথা। আমি দেই তারে বুক ভরা গান। গান বলতে কিন্তু এখানে সঙ্গীত নয়, গান দিয়ে এখানে বোঝানো হয়েছে ভালোবাসা। যে যারা কবিকে তিক্ত কথা শুনিয়েছেন বা কটু কথা শুনিয়েছেন বা বিষ মাখানো তীর ছুঁড়েছেন তার দিকে, কবি তাদেরকে কী দিচ্ছেন? ভালোবেসে গান রচনা করছেন বা তাদের ভালোবাসা দিচ্ছেন। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে কবি বললেন যে যারা কবিকে আঘাতের পর আঘাত দিচ্ছেন তারপরেও কবি তাদের জন্য ফুল দিচ্ছেন বা ভালোবাসা দিচ্ছেন বা গান দিচ্ছেন, আর তাদেরকেই তিনি আবার আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছেন বা আত্মীয় ভাবার কথা চিন্তা করছেন। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। কবর বাঁধা বা কবর খোঁড়া হচ্ছে গর্ত করা, আঘাত করা, ক্ষত সৃষ্টি করা। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। সোহাগ মানে হচ্ছে আদর বা ভালোবাসা, মালঞ্চ হচ্ছে ফুলের বাগান। যে কবিকে যারা আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করেছে, কবিকে যারা তার আপনজন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, একাকি করে দিয়েছে, নিঃসঙ্গ করে দিয়েছে, কিন্তু কবি তাদের জন্য কি করলেন? বিভিন্ন ফুলের, রং বেরঙের ফুলের বাগান তৈরি করলেন বা রং বেরঙের ফুল দিয়ে তাদেরকে ভালোবাসা দিলেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর বাণী। আমি লয়ে করে তারে মুখখানি, যে কবি করে মানে হাতে লয়ে সুর, যে কবি কী করলেন তাকে কাছে টেনে বা হাতে নিয়ে কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে কবি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস এনে তাদেরকে আবার কি করেছেন? সাজিয়ে
আপন করে নেয়ার চেষ্টা করেছেন, যে তাদের জন্যই তিনি কেঁদে ফিরছেন। দেখো কবিতাটা আমাদেরকে, কবিতার ভাষা সহজ সরল প্রাঞ্জল কবিতাটা, কিন্তু এটা আমাদেরকে গভীরভাবে অনুভব করতে হবে, না হলে কিন্তু আমরা এই কবিতার যে মূল অর্থ সেটা কিন্তু বুঝতে পারবো না, যে আসলে এত সুন্দর একটি কবিতা কেন আমাদের পাঠ্য করা হয়েছে বা তোমাদের পাঠ্য করা হয়েছে। আমরা সহজভাবে একটা জিনিস যদি চিন্তা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত বাবা মা আমাদের জন্য কত পরিশ্রম করছেন, কত কী করছেন সন্তানের জন্য, তারপরেও কিন্তু সন্তান কী করে, বাবা মাকে ভুল বুঝে, মনে হয় যে বাবা মা যে কথাগুলো তাদের বলছে এর থেকে মনে হয় তারা ভালো বোঝে। কিন্তু যত যা কিছুই হোক না কেন, বাবা মাকে আমরা যখন যা কিছুই বলি না কেন, রাগ করি, তিক্ত কথা শোনায়, যা কিছুই শোনায় না কেন, মা কি কখনো সন্তান থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু না। তো এখানে এই কবিতাটার সবচেয়ে বড় বা বাস্তব উদাহরণ আমার কাছে মনে হয় যে আমাদের বাবা মা, যে সন্তানের জন্য উনি বাবা মা কত কিছু করে থাকেন। এরপরে দেখো এই কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। কবির যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সে বালুচর কাব্যগ্রন্থ থেকে প্রতিদান কবিতাটি নেয়া হয়েছে। আর পল্লীকবি জসীমউদ্দীনকে বলা হয় পল্লীকবি, পল্লীর মানুষকে নিয়ে উনি কবিতা লিখেছেন, পল্লীর মানুষকে নিয়ে উনি চিন্তাভাবনা করেছেন। তোমাদেরকে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে উনি কি আসলেই পল্লীকবি, উনি পল্লীর মানুষকে নিয়ে কবিতা লিখেছেন, ওনার লেখার বিষয়বস্তু পল্লী, তবে ওনার বিষয়বস্তু পল্লী কিন্তু লেখার বৈশিষ্ট্য কিন্তু আধুনিক, মননে কিন্তু উনি আধুনিক। জীবনানন্দ দাস পল্লীর প্রকৃতি, পল্লীর প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র এমন কোনো কিছু নেই যা ওনার কবিতা গল্প উপন্যাসে পাওয়া যাবে না। প্রকৃতির যে গাছপালা ফুল ফল এগুলো কিন্তু পাওয়া যাবে। জীবনানন্দ দাস লিখেছেন পল্লীর প্রকৃতি নিয়ে, আর পল্লীকবি জসীমউদ্দীন লিখেছেন পল্লীর মানুষকে উপজীব্য করে। কবিতাটি তোমরা সুন্দরভাবে পড়বে এবং উপলব্ধি করার চেষ্টা করবে, যদিও কঠিন কাজ, যে কষ্টের বিনিময়ে মানুষকে ভালোবেসে আপন করে নেয়া, যে অপকারের পরিবর্তে উপকার করে মানুষকে আপন করা। তোমাদের বাড়ির কাজ হিসেবে দেখো তোমাদের পাঠ্য বইয়েরই সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে, এটা তোমরা একটু দেখবে এবং নিজেরা করার চেষ্টা করবে, আর কবিতাটি অবশ্যই ভালোভাবে পড়বে এবং অনুধাবন করার চেষ্টা করবে। ধন্যবাদ।